মাদ্রাসা সার্ভিস কমিশনে এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ হাইকোর্টে মামলা দায়ের উত্তরপত্র বিকৃত করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা কেন্দ্রীয় ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে আপনাদের জানিয়ে রাখি এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের উত্তরপত্র বিকৃত করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কেন্দ্রীয় ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ হাইকোর্টের এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি অভিযোগ এবং হাইকোর্টের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ দেখো এই অভিযোগটা হলো যে একেবারে অভিনব পন্থায় দুর্নীতি করা হয়েছে এই ধরনের একটা অভিযোগ এবং অভিযোগে কি করা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের জন্য 2021 সালে একটি পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাতে দেখা যায় যে যে ওএমআর শীটের মাধ্যমে এই পরীক্ষা দেওয়া হয়েছিল একজন পরীক্ষার্থী তার ওএমআর শীট আরটিআই করে সেই ওএমআর শীট তিনি সংগ্রহ করেন এবং সংগ্রহ করে করার পরে দেখা যায় যে একটি প্রশ্নের উত্তরে তিনি এ এবং বি এই দুটি অপশনে দাগ দিয়েছিলেন বা সেটাকে গোল করে চিহ্নিত করেছিলেন কিন্তু তার হাতে যখন সেই ওএমআর শীট এসে পৌঁছলো দেখা গেল এ এবং বি এর পাশাপাশি তিন নম্বর অপশন রয়েছে সি সেই সি অপশনকেও গোল করে দাগ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে উত্তরপত্র বিকৃত করা হয়েছে এই ধরনের একটা অভিযোগ তিনি করছেন এই ধরনের অভিযোগ যে কোনো শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সামনে এই প্রথমবারের জন্য আসলো ফলত মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই উত্তরপত্র এবং মামলাকাটি জমা দেওয়া পেন অবিলম্বে সিএফএসএল কে পাঠাতে হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব তারা কিন্তু এই উত্তরপত্র এবং পেনের কালি একই রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখবেন এবং 31 আগস্টের মধ্যে এই উত্তরপত্র অর্থাৎ ওএমআর শীট এবং পেন পাঠাতে হবে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে সিএফএসএল এর তরফ থেকে প্রাথমিক রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টকে গোটা বিষয়টা জানাতে হবে ফলে তুমি বুঝতেই পারছো যে এর আগে কার্যত কম নম্বর পেয়ে তারা নিয়োগপত্র পেয়েছেন পরীক্ষা দেননি তারা নিয়োগপত্র পেয়েছেন এই ধরনের অভিযোগ উঠেছিল এবার একেবারে অন্যরকম অভিযোগ যে উত্তরপত্র কমিশনের তরফ থেকে বিকৃত করা হয়েছে কেউ বা কে বা কারা বিকৃত করেছে সেই উত্তর খোঁজার জন্যই কলকাতা হাইকোর্ট কিন্তু এবার সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে উত্তরপত্র এবং পেনের কালি মিলিয়ে দেখে তার ফরেন্সিক পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিল মাধুরী ধন্যবাদ সৌভিক কলকাতার দুটি সহ দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করলো ইউজিসি ইউজিসি জানিয়েছে ওই সংস্থাগুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না ওই 21টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চৌরঙ্গের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুমোদনও নেই এমনটাই দাবি ইউজিসি আপনাদের জানিয়ে রাখি ইউজিসি যেটা জানিয়েছে কলকাতার দুটি সহ দেশের 21টি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোকে ভুয়ো ঘোষণা করেছে ইউজিসি এই দেশের মধ্যে ওই সংস্থাগুলো বড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না এই 21টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চৌরঙ্গের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো অনুমোদন নেই এমনটাই দাবি ইউজিসির